আসন্ন ঈদ উল আজহায় বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু দুর্যোগ মোকাবেলার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সভার আয়োজন করে একটি পরিবেশবাদী সংগঠন। সেমিনারে ডেঙ্গুর বিনামূল্যে চিকিৎসা দেওয়া, ডেঙ্গু মশা নিধনের সঠিক ঔষধ ব্যবহারের দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, আসন্ন ঈদ উল ফিতরে কুরবানির বর্জ্যের ফলে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ মহামারী আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে, তাই কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন ও নাগরিকদের সর্বোচ্চ দায়িত্বশীল হওয়ারও দাবি জানান।